এই মুহূর্তে বাংলাদেশ উপজেলা সরকার পক্ষ থেকে সময় সংবাদ রংপুর ব্যুরো আছে, ব্যুরো রিপোর্টার রেজওয়াল হেমেলকে বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুর উপজেলা শাখার পক্ষ থেকে একটি সংবর্ধনা দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফেসবুক পেজ বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুর উপজেলা শাখার পক্ষ থেকে যে সংবর্ধনা স্মারক দেওয়া হচ্ছে। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি মেহেদী হাসান রিফুল, সাধারণ সম্পাদক শামীম রানা এবং সহসভাপতি সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম এবং সদস্য তারিকুল ইসলাম। আমরা এই যে বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার পক্ষ থেকে যে সংবর্ধনা দেওয়া হচ্ছে এ বিষয়ে আমরা রেদওয়ান হিমেল রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের কৃত সন্তান, তিনি সময় সংবাদে রংপুর ব্যুরো রিপোর্টার হিসেবে যুক্ত হয়েছেন এবং তার মাধ্যমে রংপুরের বিভিন্ন উন্নয়ন অনিয়ম দুর্নীতি উঠে আসবে এটাই আমরা প্রত্যাশা করি। আমরা জানার চেষ্টা করি যে রেদওয়াল হিমেল ভাইয়ের পক্ষ থেকে আসলে এই যে সম্মাননা স্মারকটি বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুর উপজেলা শাখার পক্ষ থেকে দেওয়া হচ্ছে তার একটু অনুভূতি আমরা জানার চেষ্টা করি। সত্যি কথা বলতে প্রথমেই বাংলাদেশ প্রেস ক্লাব, আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, ক্ষুদ্র একজন সংবাদকর্মী, আমি চেষ্টা করব আমার আসলে যতটুকু সাধ্য আমার সাধ্য মতো কাজ করে যাওয়ার। আজকে এই দিনটাতে আমি আসলে এতটাই আবেগ আপ্লুত হয়ে গেছি যে আমি ছোট একটা মানুষ, আমাকে এত বড় আপনারা একটা সম্মান আজকে করলেন বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে, এজন্য আমি সভাপতিকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আছেন আমার আঙ্কেল শ্রদ্ধেয় সজল আঙ্কেল, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রুবেল ভাই আছেন, আছেন বড় ভাই, শামীম ভাই আছেন, জাকির ভাই আছেন, সবার প্রতি আসলে অনেক অনেক আন্তরিকতা জ্ঞাপন করছি। সেই সাথে বাংলাদেশ প্রেস ক্লাব যাতে আরো অনেক দূর এগিয়ে যায় এবং বাংলাদেশ প্রেস ক্লাবের পথ চলা যাতে আরো সুন্দর ভালো হয়, আমি আছি বাংলাদেশ প্রেস ক্লাবের সঙ্গে। ইনশাল্লাহ সর্বোত্তম যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি পাশে আছি বাংলাদেশ প্রেস ক্লাবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রেদওয়াল হিমেল ভাইকে। আমরা বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুর উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান রিপুল ভাইয়ের কাছে জেনে নেব যে তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের যে তিনি সংবর্ধনা দিচ্ছেন বা এই যে আয়োজনটি এটি কেন করা হচ্ছে এবং কি কারণে করা হচ্ছে সেটি যদি তিনি আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যেতে এই সংবাদ কর্মীকে আমি একটা আমার ক্লাবের পক্ষ থেকে আরো যেন উৎসাহ এবং উদ্দীপনার সহিত কাজ করতে পারে। সে আমার একটা মিঠাপুকুরের একটা নক্ষত্র, সে একটা ভালো জায়গায় গেছে, সে এই আমার সামান্য উপহার পেয়ে যেন সে আরো ভালো কাজ করার চেষ্টা করে, এই অনুপ্রেরণা যোগাতে আমার এই বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার পক্ষ থেকে এই উদ্যোগ। এবং আমি মিঠাপুকুরে যে কেউ ভালো কিছু করুক, আমি বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার পক্ষ থেকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাবো, তার পথ চলা যেন আরো সুগম এবং সুদৃঢ় হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা আমাদের এতক্ষণ বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার ফেসবুক পেজে সংযুক্ত হয়েছিলেন তাদের সকলকে জানাই ধন্যবাদ। আমরা এরই মধ্যে আমাদের মাঝে আরেকজন অতিথি আছে, শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিক জাকির ভাই। আমরা আসলে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে যে সংবর্ধনাটি দিলাম তিনি নিজে থেকেই দেখলেন, আসলে তার একটু মন্তব্য আমরা শোনার চেষ্টা করি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো মিঠাপুকুর শাখার এই বাংলাদেশ প্রেস ক্লাবের কর্মকর্তা কর্ম
যজ্ঞে যারা ব্যস্ততম সময়ে সংবাদ গণমাধ্যম কর্মী হিসেবে নিজেকে নিযুক্ত করেছেন তাদেরকে অবশ্যই আমরা পরস্পরকে উপস্থাপন করার মধ্য দিয়ে, বেঁচে থাকার মধ্য দিয়ে, কর্মব্যস্ততার মধ্য দিয়েও আমরা আমাদেরকে তুলে না ধরলে আমাদের মৃত্যুর পর কিংবা আমরা অসহায়ত্ব যখন ভোগ করি অথবা অসুস্থ হই তখন তুলে ধরার মধ্যে দিয়ে আসলে কোনো একটা সার্থকতার কিছু থাকে না। তাই আমরা বেঁচে থাকতে যে পরস্পরকে উদ্যোগী হতে এবং উৎসাহিত করতে যদি এ ধরনের কর্মযজ্ঞ আমরা আমাদের পাশে হয়ে করি নিশ্চিত সেটি অন্যদের কাছে একটা অনুকরণের হয়ে থাকে। আমি আশা করব মেটাপুকুরের এই বাংলাদেশ প্রেস ক্লাবের শাখা এটি অব্যাহত রাখবে এবং সহকর্মীদের যে কোনো পেশাদার সাংবাদিকদের পাশে সর্বদাই যেন পাশে থাকেন, পাশে হন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ সিনিয়র সাংবাদিক জাকির ভাইকে। আপনারা যারা এতক্ষণ আমাদের এই ফেসবুক পেজে লাইভটি দেখলেন তাদেরকেও ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীতে আবার আমরা আপনাদের কোনো একটি বিষয় নিয়ে লাইভে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।